বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর এই ভিডিওতে আমরা দেখব বিদ্যাধরী নদীতে কিভাবে চিংড়ি ধরা হচ্ছে মাঝরাত্রেতে। দেখছেন একটা প্রজাতির চাঁদা মাছ, নদীর চাঁদা। ও ধরবে তো খুলে নেব। দেখছেন সিতেপাটি মাছ। এখন টোটাল এই মাছটা ঢেলে নেওয়া হচ্ছে এখানে। এই দেখছেন একটা ছুরি মাছ, বড় মাপে তরোয়াল মাছ বা সিতেপাটি মাছ। এই যে দেখছেন একেবারে সঙ্গে সঙ্গে নদী থেকে ধরা কি তরোয়াল মাছ। সবই তো মাছগুলো ধরা, এখন দেখছি মাছগুলো কিরকম লাগাচ্ছে। আর এই পাশে দেখছেন একটা ভোলা মাছ আর সিতেপাটি মাছ। একদম দেখছেন ফ্রেশ চিংড়ি, একদম নদী থেকে সঙ্গে সঙ্গে ধরা চিংড়ি। এই যে দেখছেন আমাদের দুবারে যে জাল তোলা হয়েছে, দুবারে জাল তোলাতে এই যে ঝাঁকাতে যে মাছগুলো এসছে দেখছেন সাজিয়ে নেওয়া হয়েছে ঝাঁকাতে। টোটাল এটা কিছুক্ষণ পরে মার্কেটে চলে যাবে, না থেকে সঙ্গে সঙ্গে ধরা ফুল চিংড়িগুলো। তিন নম্বর জালটা তোলা হচ্ছে। এই চিংড়িটা এসছে সেটা ঝাঁকাতে ঢেলে নেওয়া হচ্ছে। টোটাল দেখছেন এই চাকনগুলোতে 50 কেজি করে চিংড়ি ধরে, এইভাবে হিসাব করা হয়। এবং এগুলো যখন মার্কেটে চলে যায় থাপ হিসাবে 50 কেজি হিসাবে এই চাকনগুলোকে ধরে, ওটাকে কী যেন কী বলে জায়গাটা, কাঁটা, কাঁটাতে বিক্রি করা হয়। বিদ্যাধরী নদীর মাছ সাগরের কাছ থেকে সংগ্রহ করা হয়ে থাকে। আর এখন এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 17 কি 13 কি 14 তারিখ, ঠান্ডাও ভালোই আছে, ঠান্ডার মধ্যে এই চিংড়িগুলো ধরা হয়ে থাকে। এই দেখছেন দ্বিতীয় যে চিংড়িগুলো সেগুলোকে ধুয়ে নেওয়া হচ্ছে। এই দেখছেন ফাইনাল যে চিংড়িগুলো বা মাছ, ফাইনাল মাছটা এ করা আছে। এই যে দেখছেন একটা বিশাল বড় ফুলকপি, জেলিফিশ বা ফুলকপি, কী পরিমাণে কী কী বিশাল বড় দেখুন এই জেলিফিশটা। এগুলো এ দেখুন, এই দেখছেন আমাদের ফাইনাল জাল তোলা কমপ্লিট হয়ে গেছে। এবার টোটাল এই ঝাঁকাগুলোতে মাছগুলো সবগুলো সমানভাবে ভাগ করে দেওয়া হচ্ছে। বাসটা এসে টোটাল বাসটাকে নিয়ে যাওয়া হবে কাঁটাবাড়ির আলাতে। এবং সেই মাছগুলো একটা নৌকা থেকে আটা নৌকাতে তুলে নেওয়া হচ্ছে, এবং সেই নৌকাগুলো থেকে সেটিং করে নিয়ে সেই নৌকাটা চলে যাবে।
এবং বাকি যে নৌকাগুলো থাকবে সেগুলো আবার এই নদীতে বিদ্যা নদীতে মাছ ধরা হবে। এখন দেখুন সকাল 6টা বাজে, সকাল হচ্ছে এবং মাছগুলো কীভাবে দেখছেন টোটাল ভাবে এর উপরে নৌকার উপরে ভাবটির উপরে সাজিয়ে নেওয়া হচ্ছে। সামনে দেখছেন নীলুদা, নীলুদা তার যে টোটাল ঝাঁকাগুলো থেকে সাজিয়ে দিচ্ছে এবং টোটাল ধান যে মাছগুলো একটা ভটভটিতে সেটিং করে নেওয়া হয়েছে এবং ভটভটিটা চলে যাবে এবং বাকি যে আমরা কিছু বলো নতুন প্রজাতির কাঁকড়া, এটা হচ্ছে একদম সামুদ্রিক কাঁকড়া। এই কাঁকড়া গুলো দেখছেন, এই প্রজাতিটা অন্য এবং কালারটা দেখছেন একদম সকালবেলা সূর্য উঠছে। মাছ নদীতে আমরা আছি এবং সেখান থেকে দেখুন সকালে সূর্যটা কিভাবে, এই যে দেখেন এটাকে কি 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 বলে জানো, এটা গাগরা ট্যাংরা, খুব টেস্টিং খেতে। আর এই যে দেখছেন গাগরা ট্যাংরা, এটা খুব খেতে টেস্টিং লাগে।